নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ ঝাড়খণ্ডে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ট্রিনা, চোখ রাখছি আজকের হেডলাইন্স। সারাইকেল্লা খারসাওয়ায় মহিলাদের গুন্ডামি, জামশেদপুরে অভিযুক্ত মুখ্যমন্ত্রী, কার্তিক পূর্ণিমার পুণ্যতিথিতে ভক্তদের ঢল স্বর্ণরেখা ও খড়কাই নদীতে, জামশেদপুরে সচেতনতার র্যালি, জামশেদপুরে সড়ক দুর্ঘটনা, জামশেদপুর আসন্ন বিধানসভা ঘিরে নিরাপত্তা প্রশ্ন, আদিত্যপুরে গ্রেফতার, গোন্ডা সমাজের হরি কীর্তনের আয়োজন, নগর কীর্তন। সারাইকেল্লা খারসাওয়ায় মহিলাদের গুন্ডামি। সারাইকেল্লা খারসাওয়া জেলা আদিত্যপুর থানা এলাকায় মহিলা গুন্ডাদের সন্ত্রাস দেখা দিয়েছে। সন্ধ্যায় আদিত্যপুর থানায় অন্তর্গত শর্মা মার্কেট অবস্থিত চার পাঁচজন মহিলা জোর করে দোকানে ঢুকে কর্মচারীদের সাথে মারপিট করে এবং জোর করে দোকান বন্ধ করে দেয়। এছাড়াও চার পাঁচজন লোক ও মহিলাদের সাথে উপস্থিত ছিল। অন্যদিকে পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ঘটনাটি 7ই নভেম্বর সন্ধে 6:30 নাগাদ। তবে কোয়ালিটি প্রিন্টারের মালিক মনোজ ঘোষ পরদিন পুরো বিষয়টি সম্পর্কে আদিত্যপুর থানাকে অবহিত করেছেন এবং পুরো ঘটনায় সিসিটিভি ফুটেজও থানায় সরবরাহ করেছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে অস্থির কোয়ালিটি প্রিন্টারের মালিক জেলার এসপিকে বিষয়টি অবহিত করছেন, যেখান থেকে এসপি হ্যালো পুলিশে অভিযোগ দায়ের করতে বলেছিলেন। একই সময় হ্যালো পুলিশ অভিযোগ দায়ের করে এফআইআর কপি নেওয়ার জন্য মানুষ ঘোষ থানায় পৌঁছলে স্টেশন ইনচার্জ তাকে এই বলেই ফিরিয়ে দিয়েছিলেন যে আপনাকে আদালতে মামলা করতে হবে বা যেখানে এসপি আপনাকে অভিযোগ দায়ের করতে বলেছেন সেখানেই করতে হবে। এ খবর লেখা পর্যন্ত আদিত্যপুর থানায় এফআইআর দায়ের করা হয়নি। আদিত্যপুর পুলিশের এই আচরণে ব্যবসায়ীরা অত্যন্ত আহত এবং হতবাক। हम थाना प्रभारी से मिलने आए थे कि हम 7 तारीख को हमारे दुकान में कुछ लोग आ करके मारपीट, गाली गलौज और दुकान बंद करने की धमकी और रंगदारी के रूप में आए थे। इसके लिए मैंने 8 तारीख को शाम को बसंत लोरा जी के हाथ में एक केस और एक आवेदन दिया है केस करने के लिए, जिसका उचित कार्रवाई अभी तक नहीं हो सका है। मैं सुबह शाम 2 टाइम डेली आ रहा हूँ और कल सुबह भी मैं आया था, थाना प्रभारी से बात किया और थाना प्रभारी ने आश्वासन दिया कि मैं शाम आपका हो जाएगा, लेकिन आज फिर मैं आया तो कुछ नहीं हुआ अभी तक। और आज पता चला कि थाना से हमारा जो आवेदन पत्र है 2 कॉपी का, जिसमें मेडिकल जांच पत्र और आवेदन पत्र, वो भी गायब हो चुका है। उसके बाद मैं फिर दुकान से अपना आवेदन पत्र और जांच प्रमाण पत्र ला के दिया और एक पेन ड्राइव में वीडियो क्लिप भी दिया। और एसपी साहब को आज सुबह को मैंने फ़ोन किया था तो एसपी साहब ने बोला कि आप हेलो में जाकर के रजिस्टर करा के एक रिसिप्ट ले लीजिए। तो थाना प्रभारी ने उसे भी नकार दिया और बोला कि आपको कोर्ट में जाके केस करना है, कर दीजिए, आपने तो एसपी से बात किया, जो करना है। সারাইকেল্লা থেকে অভিজিৎ আধারজির রিপোর্ট, গ্লোব টিভি। জামশেদপুরে অভিযুক্ত মুখ্যমন্ত্রী। সম্প্রতি জামশেদপুরে মুখ্যমন্ত্রীর আগমন ও এখানে বিমানবন্দরে হেলিকপ্টার খারাপ হওয়ার পরে টাটা স্টিলের ব্যক্তিগত হেলিকপ্টারের রাঁচি যাওয়ার ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করার জন্য কংগ্রেস নেতা আনন্দ বিহারী দুবে জেলা সদরে পৌঁছান। তিনি এটিকে আচার সংহিতার উল্লঙ্ঘন বলে অবহিত করেছেন। তিনি ভারতীয় জনতা পার্টি এবং মুখ্যমন্ত্রীকে এক নাগারে নির্বাচনী আচার সংহিতার উল্লঙ্ঘনের অভিযোগ এনেছেন। তিনি নির্বাচন কমিশনের কাছে দাবি করেছেন যে টাটা স্টিলের দেওয়া হেলিকপ্টারটিতে যে ব্যয় হয়েছে তা মুখ্যমন্ত্রীর ব্যয় যুক্ত করা হোক। তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী টাটা স্টিলের একটি ব্যক্তিগত বিমান ব্যবহার করার আগে কমিশনের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখার দাবি করেছেন। এছাড়াও কংগ্রেস নেতা তাৎক্ষণিকভাবে বেশ কিছু প্রকল্পের ভিত্তি প্রতিষ্ঠানকেও আচার সংহিতার লঙ্ঘন ও মামলাটি পর্যালোচনা করে মামলাটি নথিভুক্ত করার জন্য দাবি করেছেন। জামশেদপুর থেকে অভিজিৎ আধারজির রিপোর্ট, গ্লোব টিভি। কার্তিক পূর্ণিমার পুণ্যতিথিতে ভক্তদের ঢল স্বর্ণরেখা ও খড়কাই নদীতে। কার্তিক পূর্ণিমার দিন নদীতে স্নান ও দান করার বিশেষ তাৎপর্য রয়েছে। হাজার হাজার ভক্ত লৌহনগরী জামশেদপুরের স্বর্ণরেখা এবং খড়কাই এই দুটি নদীতে স্নান করেন। সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল দুটি নদীর মিলনস্থল সোনারি দমুহানির তীরে। সেখানে হাজার হাজার মানুষ ভক্তির সহকারে স্নান করেন এবং তাদের সাথে পারিবারিক ও সামাজিক কল্যাণ কামনা করেন। দরিদ্রদের মধ্যে অন্ন এবং অন্যান্য অনুদান দান করা হয়। জানানো হচ্ছে যে ভক্তরা জামশেদপুরের মান সোনারি দুমুহানি বাগবেড়া বর্দাঘাট আদিত্যপুর খড়কাই নদীর তীরে ভক্তরা স্নান করেছিলেন। একই সাথে স্বেচ্ছাসেবীরাও
নদীর ঘাটে সক্রিয় ছিলেন। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। কার্তিক পূর্ণিমা হ্যাঁ, সব হিন্দু ধর্মকে লিয়ে মোক্ষদায়িনী পরব হ্যাঁ, সবকে গঙ্গা মে স্নান করতে হ্যাঁ, গরিবো কে দান দেতে হয়, জিসে ঘরকে আর পরিবারকে সমৃদ্ধি কী কামনা আদমি করতে হয়, ইসলিয়ে সব লোক আকে স্নান করকে কহাওত কহি যেতে 356 জিতনে হতে হ্যাঁ এক বত্তি জলায় যা হ্যাঁ, গঙ্গা মাইয়া কে সপুর্দ কিয়া যা হ্যাঁ, পরিবারকে শুভকামনা কে লিয়ে প্রেয়ার। জামশেদপুর থেকে অভিজিৎ আধার্য, রিপোর্ট গ্লোব টিভি। জামশেদপুরের সচেতনতার র্যালি। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জামশেদপুরের সদস্যদের দ্বারা বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে একটি ওয়াকথন র্যালির আয়োজন করা হয়। হলি ক্রস, AIWUC, জাগরণ সঙ্গিনী ক্লাব, জামশেদপুর মহিলা ক্লাব, JCI গৃহা সাম্মিনী এবং অন্যান্য বিভিন্ন সামাজিক সংগঠন, লায়ন্সের সিনিয়র অফিসার, লায়ন্স মেম্বার ও সিটিজেনরা এই র্যালিতে অংশগ্রহণ করেন। সমাজে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা জানাতে বিভিন্ন সামাজিক সংগঠনে এই র্যালিতে লায়ন্স সদস্যদের সাথে যোগ দেয়। এই র্যালির মাধ্যমে সমাজে স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা দেওয়া হয়েছে। এই র্যালির উদ্বোধন করে 5 জেলাশাসক এবং প্রবীণ সমাজকর্মী AK শ্রীবাস্তব পতাকা দেখিয়ে করেছেন। এই র্যালিকে সফল করতেই রাজীব রঞ্জন এবং শুভম বাজপাই, বিম্বি রঞ্জন এবং সোমা চাঁদের বিশেষ সমর্থন ছিল। অনুষ্ঠানের আয়োজন করেছিলেন লায়ন শুভম বাজপাই। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল কে তরফ সে 10 থেকে 14 নভেম্বর তক ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে মানা যা রা চারো দিন অলগ অলগ হম লোক কাম কর রে কল স্কুল কে বচ্চো লোক কে বিচ মে ডায়াবেটিক অ্যাওয়ারনেস কে বারে মে বতায়া গিয়া থা। আজ পুরে লায়ন্স অফ জামশেদপুর কে তরফ সে ওয়াকাথন অর্গানাইজ কিয়া গিয়া হ্যায়, ইয়ে অ্যাওয়ারনেস র্যালি হ্যায় লোগো কো বতানে কে লিয়ে কি ডায়াবেটিস সে কাইসে বচে। জামশেদপুর থেকে অভিজিৎ আধার্য, রিপোর্ট গ্লোব টিভি। জামশেদপুরে ঘটে গেল সড়ক দুর্ঘটনা। জামশেদপুরে একটি সড়ক দুর্ঘটনার মানগো দাইগুটু নিবাসী চন্দন কুমার নামক এক যুবক গতকাল রাতে মেরিন ড্রাইভ সড়কে দ্রুত গতিতে বাইক নিয়ে রোড ডিভাইডারে ধাক্কা মারে এবং সাংঘাতিকভাবে দুর্ঘটনাগ্রস্ত হয়ে যান। ঘটনাস্থলে যুবকটির মৃত্যু হয়েছে। ঘটনাটির সূচনা পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহটি পোস্টমর্টমের জন্য MGM হাসপাতালে পাঠিয়ে দেয়। দাইগুটু নিবাসী হ্যাঁ, দাইগুটু রোড নম্বর 6 মে রাতা, পহলে 10 নম্বর মে রাতা থা, আবি 6 নম্বর মে রাতা হ্যাঁ। ও এক রেন্টার হ্যাঁ, বহুত হি গরিব পরিবার সে হ্যাঁ। উসকা ঘর কা জীবিকা চালানে ওয়ালা মাত্র এক হি লড়কা থা। উসকে পাপা বুজুর্গ হ্যাঁ, অটো চালাতে হ্যাঁ, আর উনকা ছোটা ভাই জো হ্যাঁ আবি পড়তা হ্যাঁ, আর দো বহনে হ্যাঁ জো আবি শাদি কে যোগ্য হ্যাঁ। আবি ঘর কা জো পুরা পরিবরিশ করনে ওয়ালা থা, ও লড়কা আজ ও ঘর সে চলে গিয়া ইস দুনিয়া সে। হমকো লগতা হ্যাঁ কহিন না কহিন প্রশাসন কো ইসি ওর ধ্যান দেনা চাহিয়ে কি জো স্পিড লিমিট হ্যাঁ, খাস করকে মেরিন ড্রাইভ মে আর হাইওয়ে মে জো ভি স্পিড লিমিট হ্যাঁ, ও লিমিট রাখা যায়, লিমিট কো কানুন কে তহত মে উসকো পালন কিয়া যায়। अदरवाइज इस तरह का एक्सीडेंट तो होते रहेगा और एक भरा पूरा परिवार का एक जो गार्जियन स्वरूप जो बच्चा है वो चले जाएगा इस दुनिया से। जामशेदपुर থেকে দীপ পাল, রিপোর্ট গ্লোব টিভি। এখন সময় একটি বিরতি। পপুলার শু স্টোর, সকল ধরনের ফুটওয়্যার পাওয়া যায়। 8 থেকে 80 সব বয়সের মানুষের জন্য কমফোর্টেবল ফুটওয়্যার। ঠিকানা পরশুদি বাজার, জামশেদপুর। ফিরে এলাম বিরতির পর। জামশেদপুরে আসন্ন বিধানসভা ঘিরে নিরাপত্তা প্রশ্ন। বিধানসভা নির্বাচনের সময় যাতে অস্ত্র ও অর্থ ব্যবহার না হয় সেজন্য ফোর হুইলার ও দু চাকার যানবাহনে তদন্ত করা হচ্ছে। যথারীতি ওড়িশা ঝাড়খণ্ড সীমান্তে রসুম চৌপার কাছে ব্যারিয়ার লাগিয়ে যানবাহন চেক করা হচ্ছে যাতে নির্বাচনের সময় অস্ত্র ও অর্থ ব্যবহার না করা হয়। এই তদন্তের সময় চেক পয়েন্টের 100 মিটার আগে দুই যুবক একটি বাইকে চড়ে এদিকে আসছিলেন। এরই মধ্যে যেখানে তদন্ত চলছে তার 100 মিটার আগে বাইকটি থামিয়ে দেওয়া হয় এবং বাইকের একটি কালো রঙের ব্যাগ ছিল যা নামিয়ে মাটিতে রাখা হয়েছিল। ততক্ষণে অন্য যুবকটিও সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরেই পুলিশ সন্দেহের ভিত্তিতে তদন্ত করে। তদন্তের সময় হরিয়ানা ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। প্রায় 10 লিটার দেশি মহুয়া মদ উভয় যুবককেই হলদিপুকুর থেকে ওড়িশার দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে। পালি পুলিশ মত উদ্ধার করার পর তদন্ত শুরু করেছে। আবি ফিলহাল বিধানসভা চুনাব ঝাড়খণ্ড মে হোনে ওয়ালি হ্যায় নভেম্বর ডিসেম্বর মে, ইসি কে মদ্দেনজর চুনাব কো শান্তিপূর্ণ এবং বিনা ধন বল প্রয়োগ কিয়ে হুয়ে চুনাব সম্পন্ন হো, জিসকে কারণ ইয়াহাঁ পে
प्रशासन के द्वारा चकनका बनाया गया है। ये काला रंग का जो बैग है इसमें शराब का बोतल मिला, इसमें शराब मिला। झारखंड থেকে শঙ্কর গুপ্ত, রিপোর্ট গ্লোব টিভি। আদিত্যপুরে গ্রেফতার। সরাইকেল্লা জেলার আদিত্যপুর থানা বড় সাফল্য লাভ করেছে। পুলিশ গোপন তথ্যের ভিত্তিতেই কাজ করতে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে বসতিবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে আসা যুবকদের গ্রেফতার করার চেষ্টা করেছিল। তবে পুলিশ দেখে অপরাধীরা পালাতে সফল হয় এবং তাড়াহুড়োতে ঘটনাস্থলেই পিস্তল এবং তাদের মোটরসাইকেলটি ফেলে রেখে যায়। তবে পুলিশ অপরাধীদের চিহ্নিত করে তিনজন যুবকের বিরুদ্ধে একটি FIR দায়ের করেছেন। এরই মধ্যে দুজন অপরাধী আমন এবং আমন কুমার সিং জামশেদপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। অন্যদিকে একজন অপরাধী গুরবা আদিত্যপুর মুসলিম বস্তির বাসিন্দা। সমস্ত অপরাধী এই মোটরসাইকেলে 13 নম্বর রোড রাম মারিয়ায় বস্তিতে আতঙ্ক ছড়াতে এসেছিল। পুলিশ সূচনা পাওয়া মাত্রই সাথে সাথে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন এবং অপরাধীদের ফাঁদে ফেলে তবেই অপরাধীরা অস্ত্র এবং বাইক রেখে পালিয়ে যায়। অন্যদিকে পুলিশ 3 অপরাধীকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে। দ্বিতীয় মামলায় পুলিশ 2 পলাতককেও গ্রেফতার করে বিচারকের কাছে হেফাজতে পাঠিয়েছে। উভয় পলাতকের নামে ওয়ারেন্ট জারি করা হয়েছে। তাদের নাম আফসার আলী ও সাহাবউদ্দিন বলে জানা গিয়েছে। দুজনকে দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছিল। তিন আদমি পে FIR হুয়া জো আয়া থা আর্মস লেকার আর মোটরসাইকেল পে বৈঠ কে ওয়াহা পে দো লড়কা সে ঝগড়া হুয়া থা মোহল্লা মে আর উসকো জো হ্যায় আর্মস হটা কে ডরা রাহা থা ধমকা রাহা থা তব সে মোহল্লা ওয়ালা আ গিয়া হাম লোগো কো সূচনা দিয়া। FIR তো 3 আদমি কে উপর হুয়া হ্যায়। এক কো অমন কুমার সিং হ্যায়, উধর কা হ্যায় পার্বতী ঘাট। एक अमन कुमार सिंह है, एक अमन है, ये भी अमन वही का है, उसी के बगल का जो सलाई का है, और एक मेरे यहाँ का है गुरुआ उर्फ आफत। तीनों लड़का मोटरसाइकिल से पल्सर मोटरसाइकिल से जाके आम से लेके, अब ये तो नहीं पता चला लेकिन लड़ाई झगड़ा कर रहा था। शिकायत नहीं किया है क्योंकि पुलिस अपने बयान पे केस की। सूचना मिला और गश्ती गाड़ी को तो हम दोनों पहुंचे। दोनों पहुंचे तो बीच रोड में गाड़ी खड़ा था और झाड़ी में फेंक कर आम चला गया। इसको जाते हुए भागने लगा, आम झाड़ी में फेंक दिया था। आम से रिकवरी किया हम लोग और गाड़ी ले आए। সরাইকেল্লা থেকে অভিজিৎ আধার্য, রিপোর্ট গ্লোব টিভি। গোন্ডা সমাজের হরি কীর্তনের আয়োজন। জামশেদপুর কদমায় TC কলোনি গোল ময়দানে পশ্চিম ওড়িশা যুব সমিতি ও মহিলা সমিতির তরফ থেকে গোন্ডা সমাজের অখণ্ড হরি কীর্তন আয়োজন করা হয়। 3 ধরে এই উৎসব পালন করা হবে। আজ এই উৎসবের অন্তিম দিন ছিল। বিশ্ব শান্তি কে লিয়ে জাতা হ্যায়, জন জন তক হাম লোগ ইয়ে দোয়া করতে, শ্রী রাম জি সে প্রার্থনা করতে কি সবকা শরীর জো হ্যায় আপনা স্বস্থ রহে, लंबा उम्र रहे, शांति रहे। किस समाज की ओर से हो रहा है ये? गंडा समाज की ओर से। क्या नाम हुआ? सूरज हरपाल, पश्चिम ओडिशा राष्ट्रपति अध्यक्ष। জামশেদপুর থেকে চন্দন দে, রিপোর্ট গ্লোব টিভি। নগর কীর্তন। আজ প্রথম শিখ গুরু নানক দেবের 550তম জন্মবার্ষিকী। দেশ জুড়ে শিখ সম্প্রদায়গুলি গুরু নানক দেবের জন্মবার্ষিকীর 550তম প্রকাশ উৎসব উদযাপন করছে। আজ সারা দেশে নগর কীর্তনের আয়োজন করা হয়েছে। এখানে জামশেদপুরেও 550তম প্রকাশ উৎসব উপলক্ষে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়েছিল, যা শহরের বিভিন্ন গুরুদ্বার হয়ে সাকচের গুরুদ্বারায় পৌঁছায়। এই সময় লৌহনগরীর রাস্তাগুলি গুরুবাণীর সাথেই অনুরণিত হয়। একই সাথে শোভাযাত্রায় সেবায়িত দল সক্রিয় ছিল। জামশেদপুর থেকে অভিজিৎ আধার্য, রিপোর্ট গ্লোব টিভি। আপনি আপনার এলাকার সমস্ত খবর পাঠাতে পারেন আমাদের, সেই সমস্ত খবর দেখাবো আমরা। ফুটেজ সহ মেইল করুন news.globetv@gmail.com অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্লোব নিউজ ঝাড়খণ্ড এখন এই পর্যন্তই। নজর রাখুন গ্লোব নিউজ ঝাড়খণ্ডে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।